নমস্কার, ফ্যাশন এট ফুড গার্ডেন উইথ সুমন। আজ লঙ্ঘনের একটি বিখ্যাত ভ্যারাইটি পিং পং লঙ্ঘন ভ্যারাইটির উপরে আমি একটি বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে বাজারে পিং পং লঙ্ঘনের তিনটি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। তো তিনটি ভ্যারাইটি কীরকম খেতে দেখতে সেইটাই আমি ভিডিও সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা এক্সোটিক ফ্রুটস লাভার তারা আশা করব অবশ্যই আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে আরও আরও নতুন নতুন রেয়ার এক্সোটিক ভ্যারাইটি সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরার সুযোগ করে দেবেন। তাহলে আমি শুরু করছি। এখন আমি ভিডিওটিতে যে লঙ্ঘন গাছটিকে দেখাচ্ছি এটি সেই বিখ্যাত পিং পং লঙ্ঘন। এই লঙ্ঘনটির আকৃতি অনেকটা টেনিস বলের মতো হয়ে থাকে বলেই এর নাম পিং পং লঙ্ঘন। এটির লিপ বা পাতাটি দেখুন অন্যান্য লঙ্ঘন ভ্যারাইটির পাতার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। অন্যান্য লঙ্ঘন ভ্যারাইটির পাতাগুলো লম্বা আকৃতির হয়ে থাকে, কিন্তু এই লঙ্ঘন ভ্যারাইটির পাতাটি দেখুন গোলাকার গোলাকৃতি মতো হয়ে থাকে। এবং এই লঙ্ঘনটি পিং পং যেটা সেটার কালারটা অনেকটা হোয়াইট বা ব্রাউনিশ হয়ে থাকে। তো এইটিই হচ্ছে সেই পিং পং লঙ্ঘন ভ্যারাইটি। তো আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে এই পিং পং লঙ্ঘন ভ্যারাইটিটি লাগাতে পারেন। নেক্সট যে ভ্যারাইটির কথা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে রেড পিং পং ভ্যারাইটি। এটি রেয়ার এবং নতুন। এর পাতা দেখুন লাল এবং ফলটাও লাল লাল রঙের হয়ে থাকে। লাস্ট যে ভ্যারাইটির কথা বলছি সেটা হচ্ছে পিঙ্ক পিং পং লঙ্ঘন। পিঙ্ক এই কারণেই এই পিং পং লঙ্ঘনের ফলের কালারটি গোলাপি রঙের হয়ে থাকে। দেখুন কালারটি যত বড় হবে ততই পিঙ্কিশ হবে। এই কারণেই এই লঙ্ঘন ভ্যারাইটিটি পিঙ্ক পিং পং লঙ্ঘন নামে পরিচিত এবং পাতাগুলো একটু লালচে হয়ে থাকে। লঙ্ঘনের যে ভ্যারাইটিগুলোর কথা আমি বললাম তার প্রত্যেকটিই কিন্তু বছরে দুবার ফল দিয়ে থাকে। বীজগুলো খুব ছোট হয়। পিং পং লঙ্ঘনের ফলন নাকি একটু কম। তবে পিং পং এর আদার্স যে দুটো ভ্যারাইটি পিঙ্ক পিং পং এবং রেড পিং পং সেই দুটোর ফলন বেশ ভালোই বলা যেতে পারে। তবে পিং পংয়েরও ফলন বেশ ভালোই বলে আমার ধারণা। তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।